সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বসত বাড়ি, আহত ওই পরিবারেরই একাধিক। হাওড়া জয়রামপুরে সোমবার সকাল ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। তখন বাড়ির অধিকাংশ সদস্য ঘুমিয়ে, হঠাৎই বিকট শব্দ, বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং প্রাণে বাঁচতে ছোট থেকে বড় ১০ সদস্য বাড়ির বাইরে বের হয়। তার মধ্যেই প্রায় ৪-৫ জন সদস্য আহত হন ওই পরিবারের। আসবাবপত্র থেকে সমস্ত কিছু ঘরের মধ্যে কোনো কিছু উদ্ধার করতে পারেনি তারা। এই বর্ষায় গৃহহীন গোটা পরিবার, রাস্তার ধার বরাবর ওই মাটির বাড়ি একটু একটু করে ভেঙে পড়ছে। যে কোনো মুহূর্তে রাস্তার উপর ভেঙে পড়তে পারে এবং বড়সড় দুর্ঘটনা হতে পারে, এমনই আশঙ্কা দেখা দিয়েছে আতঙ্কিত এলাকাবাসী এবং পথ চলতি মানুষও। এলাকার স্থানীয় যুবকেরা রাস্তার উপর দাঁড়িয়ে পথ চলতি মানুষকে সতর্ক বার্তা দিচ্ছে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানানো হলে তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলেই জানা যায়। সাত সকালেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, তার জেরে পরিবারের ৪ জন সদস্য আহত। ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়রামপুর এলাকায়। আমরা কথা বলে নেব পরিবারের সদস্য যারা সেই সময় বাড়িতে ছিলেন, কিভাবে দুর্ঘটনা। ভোর ৫টার সময়টা হয়, আমরা ১০ জন বাড়ির সদস্য ছিলাম, আরও ছেলে মেয়ে ৪ জনের খুব গুরুতর চোট হয়। আমরা প্রাথমিক বিদ্যালয়ে আছি এখন, আমরা বাড়ির ছেলেরা বাইরেই আছে। আমাদের বাড়ির ভিতরে অনেক কিছু জিনিসপত্র আছে, বাড়ির যত সামগ্রী, আমাদের কাজ সব কিছুই ভিতরেই আছে। যে সময় ভেঙে পড়লো কতটা আতঙ্কিত এখনো? অনেক অনেক প্রচুর আতঙ্কিত আমরা এখন। কখনো কোনো ভারী বৃষ্টিতে এটা হয়ে গিয়েছে যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে, আমরা অনেক আতঙ্কিত আছি, ভয়েতে আছি, কী হবে জানি। সেই সময় পরিবারের ছোট সদস্যরাও ছিল? হ্যাঁ। তারা এখন ডাক্তারের কাছে গিয়েছে, এখন চোট লেগেছে, খুব ভালো চোট লেগেছে। আমার নাম রিমা খাতুন। এই ঘরে কোথায় ছিলেন? এই ঘরের ভিতরেই ছিলাম। কি করছিলেন? শুয়েছিলাম। ৫টার সময় একটু চিকচিক করে আওয়াজ হচ্ছে, তখন আমি বেরিয়ে দেখি এরকম এইদিকে পড়ে গেছে। তখন আমি সবাইকে ডাকি, আমাদের বারকোর থেকে ৪ জন চোট হয়েছে, আমাদের জিনিসপত্র সব এর ভিতরেই আছে, বার করতে পারিনি। আমরা এখন বিদ্যালয়ে আছি, স্কুলে আশ্রয় নিয়ে অসুস্থ আছে। সরকার থেকে কিছু কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা জুড়ে। তো হালকা ভারী বৃষ্টি সর্বত্রই লেগে রয়েছে কয়েকদিন ধরে। তার জেরে আজকে আমরা এই মুহূর্তে যে খবর তুলে ধরছি সেটা হচ্ছে হাওড়ার জয়রামপুর এলাকায়। একেবারে রাস্তার ধারে যে ঘর, মাটির ঘর, আমি ক্যামেরা পার্সন পলাশকে বলব একটু দেখানোর চেষ্টা করব, যে ভয়ঙ্কর চেহারা নিয়েছে। এই বাড়ির মধ্যেই প্রায় ১০ থেকে ১২ জন পরিবারের সদস্য নিয়ে থাকেন সপরিবারে। তো সেখানেই সকাল ৫টা নাগাদ কিছু বোঝার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই বসত বাড়ি। তো যেটা আমরা জানতে পাচ্ছি, হঠাৎ করেই ভেঙে পড়ার কারণে পরিবারের ৩ থেকে ৪ জন সদস্য আহত হয়েছে, তাদেরকে চিকিৎসা নিয়ে যাওয়া হয়েছে পার্শ্ববর্তী এলাকার প্রতিবেশীদের দ্বারা। তো আরও একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যে এখনও পর্যন্ত এই বাড়ির যা চেহারা, যে কোনো মুহূর্তে এই রাস্তার উপর ভেঙে পড়তে পারে। এবার তার পাশাপাশি যেমন প্রশাসনের কাছে খবর দেওয়া হয়েছে, তারা আশা করা যায় যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই যে পরিবার ১০ থেকে ১২ জন সদস্য পরিবারের, তারা কিন্তু এই মুহূর্তে বাড়ির ছাদ হারা। রীতিমতো এই মুহূর্তে এই বর্ষার দিনে ছাদহীন একবারে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হচ্ছে। আমরা কথা বলে নেব স্থানীয় সূত্র থেকে, যেটা জানতে পারলাম এতটুকু। এবার আমরা কথা বলে নেব যে পরিবারের যে সদস্য দাদা। হ্যাঁ বলুন, কীভাবে ভেঙে পড়লো? এই ভারী বৃষ্টির বদলেই ভেঙে পড়েছে। এবারে সকাল ৫টা নাগাদ এটা হয়েছে, বাড়িতে আমরা সবাই ছিলাম, আর ১০ জন লোক আমরা যে পরিবারে আছি সবাই ছিলাম এর ভিতরে। তো একদিক থেকে একটু ভাঙার আওয়াজ পাওয়াতে আমরা হটাহট করে সব বাড়ির বাইরে চলে এসেছি। তারপর থেকে এইভাবে ভাঙতে আরম্ভ হয়ে গেছে, ওর ভিতরে আমাদের সব কিছুই পড়ে আছে, আমরা ওর মধ্যে যেতে পারছি না, আর কোনো লোককেও লাগাতে পারছি না। এই অবস্থায় আমাদের বাইরেই কাটাতে হচ্ছে। এখন লোক লাগিয়েছি কোনো রকমে একটু, আমাদের ওতে তো বহুত কিছু প্রয়োজনীয় জিনিস আছে, সেগুলো আমরা কিছুই বার করতে পারিনি, ওর মধ্যেই সব ঢাকা পড়ে আছে। কোনো কিছু বোঝা থাকি ভেঙে পড়লো? হ্যাঁ হ্যাঁ, চোট লেগেছে কারো? হ্যাঁ, আমার ৩টে লোককে চোট হয়েছে, তবে খুব ভারী চোট নয়, মিডিয়াম চোট হয়েছে।
হাতে পায়ে অ্যানত্যানে লেগেছে, দৌড়ে ঝাঁপে বেরোতে গিয়ে চোটচাট মানে তিনজন হয়েছে, খুব ভালোই জখম হয়ে গেছে। তো ওগুলো আমরা ডাক্তার পানি করে নিয়েছি, তো এখন এই হালত আছে। আমরা চাইছি যদি আমাদের পঞ্চায়েত মেম্বারকে ডেকেছিলাম, আমাদের সমিতি মেম্বারকে ডেকেছিলাম, উপপ্রধানকে ডেকেছিলাম, উনি এখন আসেনি, আর প্রধানকে এখন আমার জানানো হয়নি, ওটা উপপ্রধান জানাবে বলেছে, এই পর্যন্ত হয়ে আছে। আমরা চাইছি যে আমাদের বিধায়ক আছে এমএলএ সাহেব, ওনাকেও আমরা এই বার্তা পাঠাবো এমএলএ সাহেবকে, গুলশান মল্লিক। এই যে ঘর ভেঙে পড়ার মানে অত্যাধিক বৃষ্টির জন্য, অত্যাধিক বৃষ্টির জন্যই এটা হয়েছে। এই মুহূর্তে সপরিবারে কোথায় আশ্রয় নিচ্ছে? এখন তো মানে এই খোলা আকাশের নিচেই আছি, ভিজছি, বৃষ্টি চলছে, একভাবে ভিজে চলেছি। এই অবস্থার মধ্যেই আমরা দিন রাত সকাল থেকে দিন কাটাচ্ছি, এখন পর্যন্ত এই হাল আমাদের। এখনো পর্যন্ত যে পরিস্থিতি, একবার রাস্তা ধরে আপনার ঘর, যে কোনো মুহূর্তে আবার পড়তে পারে, যা হাল আছে এখনই, কখন কি হয়, এই যে বৃষ্টি ভারী আরম্ভ হয়ে গেছে, যখন তখন পড়তে পারে যে কোনো রাস্তা দিয়ে। এইটা তো মেন রাস্তা, এখান দিয়ে লোক যাওয়া আসা করছে, আমরা যদিও সতর্ক করছি, কতটা সতর্ক করবো, তো ওকে আমরা রুখতে পারবো না, ও পড়ে গেলে তো ওকে আমরা রুখতে পারবো না, আমারাই চোট হয়ে যাচ্ছিলাম তো আমি কাকে রুখবো। এই অবস্থার মধ্যে আমরা এখন দিন চালাচ্ছি, কাটাচ্ছি, এই অবস্থা আছি। আমার নাম সেলিম লস্কর। এই যে ভেঙে পড়ছে, কী বলবেন? ভেঙে পড়তে আমাদের এখন পরিবার তো সব ছন্ন ছাড়া হয়ে গেছে, এখন কোথা কী থাকবো না থাকবো এই প্রবলেমটা বিশাল। আমরা সবাইকে বলেছি, বলার পরে গুলশান দা এমএলএ আছে, ওনাকেও একটু জানা হচ্ছে না। আপনার এখন হচ্ছে গাড়ি আছে রাস্তার উপরে, যে কোনো? হ্যাঁ, যে কোনো মুহূর্তে। আপনার নাম? আমার নাম আকরাম লস্কর। হ্যাঁ, আমরা এখন খুবই আতঙ্কের মধ্যে আছি, আমরা তো ভিতরে ছিলাম, যখন প্রথম আওয়াজটা হয় একদিকের দেওয়াল পড়ার পরেই আমরা ভিতর থেকে বাইরে বেরিয়ে আসি, তো আমাদের টুকটাক চোট হয়েছে। তো এখন আমরা খুবই মানে বলে বোঝানো যাবে না আপনাদের, আমাদের এখন হাল খুবই খারাপ, আমাদের থাকার ঠিক মতো জায়গা নেই, আমাদের দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভেঙে পড়তে পারে, এ তো কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না, মাটির দেওয়াল। হ্যাঁ, ভেঙে তো গিয়েছে, আমরা ভিতরে, আমাদের সব কিছু ভিতরে আছে, আমরা ভিতরে যেতে পারছি না, তো কিছু আমরা বার করতেও পারছি না, আমরা এখন খুবই অসুবিধার মধ্যে আছি, তো আপনারা একটু আমাদের হেল্প করুন, আমাদের দেখুন, উদ্ধার করুন, আমরা এখন খুবই মধ্যে অসুবিধার মধ্যে আছি, আমরা খুব গরিব মানুষ, আমরা খেটে খাই। আপনার নাম? আমার নাম অসীম লস্কর। তাকে নিয়ে রাস্তার গাই, তো যার কারণে প্রতিবেশী প্রতিটা মানুষ আতঙ্কিতর মধ্যেই আছে, রাস্তার দিকে ভেঙে পড়লে একটু মানুষের ক্ষতি হতে পারে, কিংবা জানের রিস্কও হয়ে যেতে পারে, যার কারণে আমরা প্রতিটা মানুষই আতঙ্কিতর মধ্যে আছি। হ্যাঁ, রাস্তাতেই দাঁড়িয়ে আছি, যত তাড়াতাড়ি এটা ভালো হবে, ঠিক হবে, ততটাই ভালো হবে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।